দর্শক আজকে আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শামিমা নাজনীন তার সঙ্গে কথা বলবো কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোটবেলা থেকেই আপনার নাটক দেখি আমার খুব ভালো লাগে আপনার নাটক আপনার অভিনয় আমার খুব ভালো লাগে এখন কি কাজ করছেন এখন কাজ করছি আজকে বিশেষ করে কাজ করছি এবা বুলের পরিচালনায় ভাইয়া নামের একটি নাটক একটি হাসির নাটক কমেডি ধাঁচের নাটক আপনাকে তো বিভিন্ন চরিত্রে দেখা যায় কমেডিও করেন আপনি সিরিয়াস অনেক নাটকও করেছেন চলচ্চিত্রও করেছেন আপনি ঘেটুপুত্র কমলার জন্য পুরস্কারও পেয়েছেন সামনে কোনো কাজ আছে কিনা সামনে না এখন বেশিরভাগ করা হচ্ছে দেখা যাচ্ছে খণ্ড নাটকগুলো করা হচ্ছে এই ওডিটিতে আমি সিরিয়াল কিছু করিনি এখন পর্যন্ত নাটক করতে কি আপনার বেশি ভালো লাগে নাকি চলচ্চিত্রে অভিনয় করতে বেশি ভালো লাগে আমার কাছে এফোর্টটা সমানই মনে হয় কিন্তু চলচ্চিত্র যেহেতু অনেকদিন থাকবে বেঁচে থাকবে বা চলচ্চিত্র অনেক মানুষের দেখার বিষয় সেটা করতে হয়তো একটা কোনো অন্যরকম একটা ফিলিংস হয় যে চলচ্চিত্রে অভিনয় করছি কিন্তু আমার কাছে আমার মনোযোগ দুটোতেই একই আচ্ছা পদার্থবিজ্ঞানে পড়ে আপনি নাটকই কী করে আসলেন নাটকের প্রতি একরকম ভালোবাসা তো ছিলই ভেতরে ভেতরে সেটার জন্যই হয়তো চলে আসা ছোটবেলা থেকেই কি একটা টান ছিল আমি আসলে কবিতা পড়তাম কবিতা আবৃত্তি করতাম ওখান থেকে আসা হঠাৎ করেই হয়েছে আসলে হুমায়ুন স্যারের সাথে হঠাৎ করে যোগাযোগ এবং হঠাৎ করে ওনার সাথে অনেকগুলো কাজ ওইভাবে অভিনয় আসে আসলে অভিনয় কখনো আসবো এটা কখনো ভাবিনি হুমায়ুন আহমেদের হাত ধরেই ওখানে আসা ওনার আগ্রহে মানে উনি আমাকে নিয়েছেন বলেই আমার আসলে কাজ করা হয়েছে আর তা না হয় হয়তো হতো না আচ্ছা হুমায়ুন আহমেদের অনেক নাটকে আপনাকে দেখেছি বিভিন্ন চরিত্রে আপনাকে দেখেছি তার সাথে যখন কাজ করতেন সেই স্মৃতিটা যদি একটু শেয়ার করতেন আসলে তিনি কেমন মানুষ ছিলেন উনি আসলে আমাদের কাছে স্বপ্নের মানুষ ছিলেন স্বপ্ন উনি এত সুন্দর করে উনি লিখেন লিখতেন সবসময় বা লিখেছেন যে ডায়লগুলি এত সুন্দর করে ইয়ে করেছেন যখন এসছি একদম তো সাদা কাগজের মতো কিছুই পারি না মানে ওনার স্ক্রিপ্টই তো দারুণ ওনার স্ক্রিপ্টটা যে কেউ বলবে সেই তো দর্শকের অনেক জনপ্রিয় হবে ওনার স্ক্রিপ্টে অভিনয় করে জনপ্রিয় হয়েছি আমার অভিনয়ের জন্য জনপ্রিয় হয়নি এমনিতে যখন ডিরেকশন দিতেন তখন উনি কেমন ছিলেন ওনার সাথে যারা আসলে কাজ করেছেন তারা ওনাকে অসম্ভব ভালোবাসেন সবাই সেই ভালোবাসার জন্য আসলে অনেক দূর এগিয়ে যেত মানে স্যারও বুঝতেন যে আমি আসলে কোন ডায়লগগুলো বা কোন চরিত্রটা আমি ভালো করব উনি তো ওইভাবেই লিখতেন উনি একদম মাথায় রেখে লিখতেন যে কে কোনটা করবে এখানে স্যারের কাছে যারাই কাজ করেছেন উনি সবাইকে চিনতেন অনেক ভালোভাবে জানতেন ওনার কাছে কেউ অপরিচিত আমরাও অপরিচিত ছিলাম কিন্তু উনি দেখে নিয়েছেন যে আমি আসলে পারবো কিনা ওইটা এরকম আর কি তো উনি উনি সবার সাথে ওনার সম্পর্কটা আসলে অনেক কাছের ছিল মানে কাছের থেকে নিয়ে তারপর উনি কাজ করিয়েছেন সেই জন্য কাজগুলো আসলে এরকম দারুণ সব অসাধারণ কাজ হয়েছে সবাইকে ধরেন যে চ্যালেঞ্জের ভাই কাজ করেছেন নতুন এসেছেন মিঠু আপা আমি ডাক্তার এজাজ আমরা তো এই চারজনই একদম অভিনয়ের সাথে এখনও চ্যালেঞ্জের ভাই নেই আমাদের সাথে তারপরে উনি যা কাজ করে গেছেন সেগুলো তো অসাধারণ চ্যালেঞ্জের ভাই তো অসাধারণ অভিনয় করেছেন অসাধারণ অভিনেতা ডাক্তার এজাজ এখনও কত ভালো অভিনয় করছেন মিঠু আপা কী দারুণ অভিনয় করেন সবাই স্যারকে অনেক ভালোবাসতেন এবং স্যারের কাজকে ভালোবাসতেন এবং সেটা অনেক ভালোবাসার একটা কাজ থাকতো আমাদের মানে অনেক প্রিয় কাজ এই প্রিয় মানুষগুলোর সাথে কাজ করা তো কাজটা ভালো হবেই যারা নতুন আছে ইন্ডাস্ট্রিতে তাদের জন্য আপনার কী উপদেশ থাকবে উপদেশ হলো যে আসলে মনোযোগী হওয়া কাজে যে কাজটা আমরা যখনই করি না কেন যে কাজটা যে চরিত্রটা আমরা করি না কেন সেটাকে নিজের করে নেওয়া যখন নিজের মনে হবে যে হ্যাঁ এই ক্যারেক্টারটা আমার বা আমি এই এইটা আমি এটা আমি তখনই আমার কাছে মনে হয় হয়তো জীবন্ত হবে মনোসংযোগের জন্য আপনি কি করেছেন ক্যারেক্টারটা পড়া বা আমি আসলে ভাবি যে সেই যখন আমি একটা স্ক্রিপ্ট পাই সেই সময়টা আমি ভাবি যে সেই সময়টায় সারাক্ষণই মনে হতে থাকে আমি কীভাবে করবো আমি কী পোশাকটা পরবো বা আমি কীভাবে আসলে থ্রোয়িংটা করবো এটা এটা আমার কিন্তু আবার ডিরেক্টররাও কিন্তু অনেক ভূমিকা রাখেন সেটা আমার দিক থেকে আমার ভাবনা কিন্তু আবার ডিরেক্টররাও সাহায্য করেন আমাদেরকে অনেকখানি করতে শুধু আমার একার না যেমন আমি যখন শুরু করি তখন তো আমি ভাবতাম আমি কিছুই আসলে পারি না
এখন এরকম মনে হয় যে আসলে কি কিছুই তো ঠিক করলাম না, কবে থেকে অভিনয়টা ঠিক করে করব, এরকম মনে হয় যে এই এই নতুন বছর শুরু হলো, এখন এবার একটু অভিনয়টা ভালো করে করব। মানুষ এত ভালো বলে কিন্তু আসলে কি ভালো, মানে এরকম নিজের কাছে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন আপনার এখনো আসে না ভালো করার একটা, না আসলে একটু ভালো করলে এত ভালো বলে মানুষ, মানুষ এত ভালো, দর্শকরা আমাদের এত ভালো, মানে সবাই অনেক ভালো আর কি, আমরা অনেক ভুল ত্রুটি মানে করি, মানে তারপরও দর্শকরা আমাদেরকে অনেক ভালোভাবে নেয়, অনেক ভালো বলে, ওনারা অনেক উৎসাহ দেয়, এটাই অনেক কিছু। আসলে আসলে এত ভালো না, এত ভালো পারি না, যেটা আমরা পর্দায় আপনাকে দেখি নানান সময় সেই তার থেকে বিপরীত আসলে আপনি। হ্যাঁ, আমি একটু মানে আসলে একটু শান্তই হয়তো, একটু মানে একা থাকতে পছন্দ করি, একা একাই থাকি, এটাই আমার পছন্দ। মানে অনেক মানুষের সাথে আমি মিশতে পারি না বা কথা বলতে পারি না, এই এটা আমার একটা অসুবিধার দিক আর কি। আচ্ছা, আপনার ভালো লাগে কি করতে? আমার মেয়ের সাথে থাকতে ভালো লাগে, আমার মেয়ে আছে একটা, ওর নাম সুধা, ওর সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। আপনাদের সময়কার যে কাজ এবং এখনকার, এখনো তো আপনি কাজ করছেন, এখনকার যে কাজ এর মধ্যে আপনি কতটুকু পার্থক্য দেখেন? আমি মনে করছি না যে আগে অনেক ভালো কাজ হতো এখন হচ্ছে না, এরকম আমি মনে করছি, আমি বলছি এখনও ভালো কাজ হচ্ছে, এখনও কাজ হচ্ছে, আমরা হয়তো মনোযোগ দিয়ে একটু দেখছি না, আমাদের কাজগুলোকে ভালোবেসে দেখছি না, এটাই। আর জনপ্রিয়তা, এখনও জনপ্রিয়তা তো অনেক নতুন, আমার কাছে মনে হয় এখন যারা কাজ করছে ওরা অনেক ব্রিলিয়ান্ট, মানে এত সুন্দর করে ওরা, আমরা যেমন সারাক্ষণ একটা স্ক্রিপ্ট নিয়ে বসে থাকতাম যে পড়ি স্যারের একটা শব্দ যেন একটু উল্টাপাল্টা না করি, মানে যেটা যেখানে আছে ওখানে যেন বলতে পারি, এটার জন্য যেন একটা আগ্রহ ছিল। এখনকার বাচ্চারা তো নিজেরাই বলতে পারে সব কিছু, মানে একবার দেখলো স্ক্রিপ্টটা আর নিজের থেকেই অনেক বানিয়ে বানিয়ে বলতে পারে, আমি একদম অবাক হয়ে যাই যে ওরা এত ব্রিলিয়ান্ট, মানে এত মনে রাখতে পারে, আমার কাছে ওদেরকেও নতুনদেরকেও অনেক ভালো মনে হয়, এত সুন্দর করে সব মানে এত স্মার্টলি বলছে, কোনো ভয় পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, এত স্মার্টলি অভিনয় করছে, নতুনরাও অনেক ভালো কাজ করছে আমি মনে করি। সময় তো পরিবর্তন হবেই, আগের সময় আর এখনকার সময় তো হবে না, মানে 10 বছর আগের সময় আর এখন তো আসলে একরকম হবে না, বা 20 বছর আগের সময় হবে না, কিন্তু আমার কাছে এখনকার ছেলে বাচ্চাদেরকেও মনে হয় যে অনেক ওরা ভালো, অনেক ব্রিলিয়ান্ট, মানে আমাদের চাইতে অনেক ব্রিলিয়ান্ট, আমরা তো একটু বোকা শোকা, মানে যে যে যেটা বলতো সেটাই শুনতাম, কিন্তু এখন তো ওদের নিজেদের ওপিনিয়ন দিতে পারে, ইম্প্রোভাইজ করতে পারে, ডিরেক্টরদের সাথে কথা বলতে পারে, ফাইট করতে পারে, কিন্তু আমরা আসলে তখন তো স্যার যেটা মানে ডিরেক্টর যেটা বলতেন সেটাই, আমরা তো কোনো অন্য কিছু বলতাম না, মানে তখনকার মানুষগুলোই এমন ছিল। এখন 20 বছর এখনকার ছোট বাচ্চারা যেমন স্মার্টলি সব কথা বলে, আমরা তো আসলে কখনো ওরকম বলতাম না। এখন যারা আছে তাদের মধ্যে কার অভিনয়টা ভালো লাগে, অভিনেত্রীদের মধ্যে অনেকেই তো ভালো করছে? হ্যাঁ হ্যাঁ, মেহজাবিন তখন কি দুর্দান্ত অভিনয় করছে, ও তো যে কোনো চরিত্র করছে মনে হচ্ছে যে এটাই বুঝি, মানে কিভাবে করছে, কিন্তু আগে আমরা যা জানতাম সে শুধু এলিশ শ্রেণীর একটু কাজ করে, খুব আস্তে কথা বলে, খুব ভালো ভদ্র, কিন্তু ও তো এখন সেই পান বিক্রেতাও করছে, কাজের বাসায় কাজ করছে, সেটাও করছে, এবং সেটাও অনেক দুর্দান্ত করে করছে, তাই না? তার কাজগুলি তো এখন অনেক ভালো হচ্ছে। ফারহিন বলে একটা নতুন মেয়ে এসেছে, ফারহিন, ওর কাজও আমার অনেক পছন্দ, ও অনেক ব্রিলিয়েন্ট, ও অনেক ভালো করবে ইনশাআল্লাহ, ওরা দুজনেই খুব ভালো। আর অভিনেতাদের মধ্যে নিশু ভাই তো খুব ভালো করছেন, আফরান নিশু, হ্যাঁ ভালো করছে, তো অভিনয় ছাড়া ভালো করছে, অনেক দেখা যায় একদম নতুন, তারও তো অনেক ভালো অভিনয় করছে, মানে অল্প একটু ক্যারেক্টার, সেও তো অনেক ভালো অভিনেতা। আসলে এখানে আমাদের এখানে যেমন হিরো, মানে হিরো আসলে কে ভালো করছে সেটা আমি বলছি না, মানে আমি বলছি যে অভিনয়টা সবাই অনেক চেষ্টা করছে, করছে ভালো করছে, সবাই ভালো করছে। আপনার কি এরকম কোনো প্ল্যান আছে কোনো কিছু করার, যে নতুন যারা আছে তাদের জন্য কোনো কিছু করার? না, আমার তো আসলে ওইরকম কোনো প্ল্যান নেই, শুধু ওদের সাথে অভিনয়টাই করতে পারবো, এটা এই এই তো, মানে ওনাদের সাথে, ওদের সাথে যেন আমি একটু মিশে একটু অভিনয়টা করতে পারি, এটাই আমার আশা আর কি, আমার ইচ্ছা। আপনাকে যারা ভালোবাসেন সেই ভালোবাসার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? আসলে আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, সেই ভালোবাসার মূল্যটা আসলে কীভাবে যে শোধ করবো সেটাই সারাক্ষণ ভাবি। অনেক সময় দেখা যায় কত পথে অভিনয় করলেও আপনারা বলেন যে না না ঠিক আছে, আপনার ওই কাজটা ভালো লেগেছে বা ওই রকম অভিনয়টা ভালো লেগেছে, দর্শক শ্রোতা আপনারা অনেক আগ্রহ নিয়ে আমাদের অভিনয় দেখেন, আপনারা দেখেন বলেই আসলে আমরা অভিনয়টা করতে পারি, বা আমাদেরকে আমাদের ডিরেক্টররা, আমাদের প্রডিউসাররা আমাদেরকে ডেকে নেয় যে আপা আসেন আমাদের নাটকে কাজ করেন, আপনারা যদি না ভালোবাসতেন তাহলে এই কাজটা আমাদের করা হতো না,
আপনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি কাজটা ঠিকঠাক মতো করতে পারি। অনেক ধন্যবাদ।